বাংলাদেশের এখন ষষ্ঠ চিত্রের বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি, সেটি বিশ্বের একটা মানে প্রথম স্থানে অবস্থান করছে। আর আপনারা জানেন যে বাংলাদেশের যে বঙ্গবন্ধুর যে 7ই মার্চ, সেটা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে ইউনেস্কো কর্তৃক, এবং ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে একটি কিন্তু পুরস্কার প্রবর্তন করেছে। আর বঙ্গবন্ধুর যে ডায়েরি লেখা কারাগারের মধ্যে বসে তিনি লিখেছেন, সেই ডায়েরিগুলো থেকে 3টি বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং আমার দেখা নয়া চীন। এখন আমি একটি বিষয় আরেকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনার বঙ্গবন্ধুকে কেন্দ্র করে বা বঙ্গবন্ধুর 7ই মার্চ কে কেন্দ্র করে যে কাহিনী, বাংলাদেশ স্বাধীনতার যে কাহিনী বা মুক্তিযুদ্ধের যে কাহিনী গড়ে উঠেছে, সেটাকে অমর কাব্য হিসেবে আখ্যায়িত করা হয়। এবং আমি যেটা বলি, আমি সেদিনও একটা বক্তব্যে আমি এই পয়েন্টটা তুলে ধরেছি, সেটি হলো যে একটি মহাকাব্য হওয়ার জন্য যে উপাদানগুলো দরকার, সেটি বঙ্গবন্ধুকে কেন্দ্র করে, বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেটা যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু সেই যে মহাকাব্য, যেমন ধরেন আমি বলেছি যে পারস্যের কবি যে ফিরদাউসের যে ফিরদৌসির যে শাহনামা মহাকাব্য, এবং প্রাচীন ভারতের যে মহাকাব্য মহাভারত, সেই যে কাব্যিক রূপ, সেটি কিন্তু আমরা এখন ওই করতে পারিনি। বঙ্গবন্ধুর যে কীর্তি, বঙ্গবন্ধুর যে অমর কীর্তি, অমর কাব্যিক ছন্দে যে বিষয়গুলো আমরা দেখি, যে আমাদের কবিতা পাঠ করে শোনালেন আমাদের মডারেটর, সেই বিষয়গুলো আছে। এবং সেখানে চর্যাপদ থেকে এবং বর্তমান কাল পর্যন্ত যে বিষয়গুলো কবিতার ছন্দে উপস্থাপন করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যে কাহিনী, যেমন কুরুক্ষেত্র যুদ্ধকে কেন্দ্র করে যে কাহিনী, সেটার কাহিনী নিয়ে গড়ে উঠেছে মহাকাব্য, বা শাহনামার যে কাহিনী, সেটা পারস্য সাম্রাজ্যের আপনার পিছনের যে লোক কাহিনী, প্লাস হচ্ছে এই ঐতিহাসিক যে ঘটনা প্রবাহ, যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা সেখানে কিভাবে আবর্তিত হয়েছে, সেটা কাব্যিক ছন্দে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুকে কেন্দ্র করেও কিন্তু সেটি সম্ভব, এবং সেই মহাকাব্যের উপাদানগুলো সেখানে আছে। কারণ আপনি যদি মহাকাব্যের মধ্যে যে বঙ্গবন্ধুর চরিত্রটি যদি আপনি সেভাবে দেখেন, তাহলে বঙ্গবন্ধুর চরিত্রটিকে আপনি কি ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে আখ্যায়িত করবেন, মানে বিয়োগান্তক, বিয়োগান্তক এই সেন্সে যে তিনি সমস্ত বাঙালি জাতিকে জাগরিত করেছেন, তাদেরকে মুক্তির মন্ত্রে উদ্বুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, একটি দেশকে স্বাধীন করেছেন, এবং শুধুমাত্র বাংলাদেশের মধ্যে বঙ্গবন্ধুর এই মুক্তির যে মন্ত্র, সেটি সীমিত নেই, সেটি এখন সমগ্র বিশ্বে মানে সম্প্রসারিত বা বিস্তারিত বিস্তার লাভ করেছে। কিন্তু যে বিষয়টি এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যে মহাকাব্য রচিত হওয়ার উপাদান আছে, সেটি নিয়ে কিন্তু মহাকাব্য যেমন ফেরদৌসির যে শাহনামা বা মানে আপনার ব্যাসদেবের যে রচিত যে মহাভারত, সেই ধরনের কিছু রচিত হয় নাই, সেটি কিন্তু এখনো হওয়া বাকি আছে। এবং সেটি হলো আমি মনে করি যে হয়তো পরবর্তীকালে হবে, এবং সেই আশায় আমরা অপেক্ষা করতেছি, বা মহাকাল সেটি নির্ধারিত নির্ধারিত করবে। কারণ দেখি যে বাঙালি কিন্তু, আচ্ছা আমি আমার কথা শেষ করছি, আমি সর্বশেষ যে কথাটা বলি সেটি হলো যে বাঙালি কখনো অতীতে স্বাধীন ছিল না, এই বাঙালিকে স্বাধীনতার স্বাদ বঙ্গবন্ধুই দিয়েছেন, বঙ্গবন্ধুই স্বাধীনতার মন্ত্রে বাঙালিকে উদ্বুদ্ধ করেছেন, এবং সেই কারণেই যে কথাগুলো বঙ্গবন্ধুর সবকিছুর মধ্যে যেটা আসে, সেটি হলো সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, এবং সেই স্বাধীন স্বাধীনভাবে আমরা এখন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে, আপনারা জানেন যে আগামী 26শে মার্চ যে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, সেই উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসবেন, এবং তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং সেই অবধি এই যে বাংলাদেশের মানে অগ্রগতি, বাংলাদেশের যে গৌরব গৌরব গাথা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেটি অব্যাহত থাকবে, এবং সত্যিকারের সোনার বাংলা হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে ভবিষ্যতে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এই পর্যায়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।